Hello, assalamu alaikum everyone. This is me, Anika Tasneem, from Fashionable Dresses. Okay? Dresser page থেকে দুপুর 4টার লাইভে চলে এসেছি 4:20 বাজে। আজকে সব কিছু উল্টাপাল্টা হ্যাঁ আমার মানে অতিরিক্ত লেট হয়ে গেছে লাইভে যেই ড্রেস দেখানোর কথা সেই ড্রেস দেখাইতে পারতেছি না তো এক তো লেট তার উপর হচ্ছে গিয়ে এই মোমেন্টে ড্রেস আবার চেঞ্জ করতে হয়েছে সো মানে পুরো হজবরলো হ্যাঁ মানে একদম হজবরলো হয়ে গেছে সো আজকে অনেক লেট হয়ে গেছে সো যারা যারা দেখতে পাচ্ছেন আমাকে একটু কুইকলি জয়েন করেন কুইকলি জয়েন করে জানিয়ে দেন সবকিছু ঠিক আছে নাকি না বিকজ আজকে একটা মাথা নষ্ট কালেকশন দেখাবো আপুদের কপাল ভালো হবে এই কালেকশনটা আমি আপুদের জন্য ফ্রাইডে স্পেশালে রেখেছিলাম শুক্রবারে আমার লাইভ হয় না বাট আমি হচ্ছে সামনের সপ্তাহ একটু অফ থাকবো দ্যাট ইজ 1 তারিখ থেকে 6 তারিখ আপনারা আমাকে দেখবেন না আমাকে একটু মিস করবেন সো এই সপ্তাহটা পুরো বুধবার পর্যন্ত রেগুলার লাইভ হবে বাট এই অসম্ভব সুন্দর ড্রেসটা আমি আপুদের জন্য কালকের স্পেশালে রেখেছিলাম বাট আমার আজকে ড্রেসটা টেইলার জাস্ট নষ্ট করে ফেলছে হ্যাঁ মানে ভালোভাবে নষ্ট করেছে মানে বুঝে নাই হয়তো সো এই জন্য হচ্ছে দেরি হয়ে গেছে আসতে খুব সরি আমার ক্যামেরা মনে হচ্ছে বাঁকা আমি কিছুই ঠিক করতে পারি না আমার ক্যামেরার সেটিংটা মনে হচ্ছে যে বাঁকা আমি একটু ঠিক করে নিই হ্যাঁ আপি বসে গেছো খাইতে একটা মিনিট একটু আসবে আপি আমি একটু ঠিক করে নেই আমি একটু আমার লাইফটা শেয়ার করে দেই আজকে প্লিজ অনেক লেট আর আজকে মানে আমি সহ আমার সব এমপ্লয়িরা একটু একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম এই কাপড়টাকে না একটু পিছে সরায় দাও ওই দিক দিয়ে দিয়ে সো এই জন্য আমরা আসলে মানে মানে কেউ আজকে পেজে রিপ্লাইও পান নাই হ্যাঁ আমি একটু আমার লাইফটা শেয়ার করে দেই সিন্স আমি টু মাচ লেট হ্যাঁ এখন আমি ক্যামেরাটাকে ঠিক করি স্বাভাবিক এমনি টান দিই জানিনি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডিয়ার সো ওকে ক্যামেরা এখন ঠিক আছে রাইট এখন চলে আসছি হাই কোনিকা আপি ওকে 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 সিন্স আই এম লেট এখন বলে দেই আজকে কি দেখাবো আজকে আপুদেরকে অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখাবো যেটা কিনা এই ড্রেসটার গলাটা অনেক সুন্দর হ্যাঁ গলাতে অনেক সুন্দর ক্রিস্টাল বাটনস আছে আমি সেগুলো ফেলে দিয়েছি আমার ড্রেস থেকে বিকজ আমি উল্টাপাল্টা উল্টা করে বানাইছি আমার ড্রেসটা হ্যাঁ আমি আপুদেরকে দেখিয়ে দিব ড্রেসটা যখন বানাবেন এই দেখেন এটা ড্রেসটা কিন্তু অন্য রকম পুরো ড্রেসের স্টোন সেটিং করা আর আমি অন্যভাবে মেক করছি ড্রেসটা মানে অনেক হাই কোয়ালিটি বাট একটা আমি এখনই দেখিয়ে দিব বুঝবেন যে মানে একদম বেস্ট একটা প্রাইজে পাবেন ঠিক আছে আচ্ছা হাই আপু হ্যালো আমি পুরো হাঁপায় গেছি আজকে জানেন এই কানের দুল পড়তে গিয়ে আমার কান পুরা গেছে হাই হ্যালো 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 জরিন আপু হাই হ্যালো বিউটিফুল থ্যাংক ইউ আপি অনেক সুন্দর লাগছে এই রকম কালার কম্বিনেশন পড়লে কাকে না ভালো লাগে বলেন পূজার জন্য পারফেক্ট আর কোনো আপু যদি হাত ভর্তি ম্যাজেন্টা চুরি পরে বলেন তো তার থেকে তো চোখে সরবে না আমি আজকে লেট বলে মানে মন মতো কিছু করতে পারি নাই এটা আমি কালকে দেখাইতে চাইছিলাম সো এই তো আপু আমি এখনো ড্রেস পাই নাই নিরঞ্জন আপু একটু পেজে জানান সবাই পেজে আমার লাইভের পর থেকে রিপ্লাই পাবেন আজকে কোনো রিপ্লাই করা হয়নি ইউ আর লুকিং ভেরি প্রিটি থ্যাংক ইউ তোমার আপু তোমার ব্লাশটা একদম ন্যাচারাল মনে হয় হালকা করে দেই আর সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কেমন জানি আচ্ছা সো শুরু করে দিই যেহেতু লেট করেছি সো একটু যদি পারেন একটু শেয়ার করে দিন আর না করলেও কোনো সমস্যা নেই আমি করে দিই একটা জাস্ট করে আমি এখন শুরু করে দিব ওকে আচ্ছা আসসালামু আলাইকুম উফ তোমাকে যা লাগছে না আজকে তাই আপু মন মতো আসতে পারি নাই মন মতো আসতে পারি নাই মাত্র 5টা আপু শেয়ার করছে লাইক সিরিয়াসলি কি আর বলবো থাক সমস্যা নেই আমি শেয়ার করে দিছি আচ্ছা ওকে ফার্স্টে হচ্ছে গিয়ে আপুদেরকে আমি প্যান্টের কাপড় এমন মানে ফস মানে ব্রাইট হয়ে যাচ্ছে কেন স্ক্রিন ওকে ফার্স্টে হচ্ছে আমি প্যান্টের কাপড় দিয়ে স্টার্ট করি ড্রেসের কোয়ালিটি ম্যাটেরিয়াল খুব সুন্দরভাবে বুঝে নেবেন হ্যাঁ আমি যখন বুঝাই কারণ আমি ছোট্ট একটা কথা বলে দেই ইম আমি লাইভের পর হ্যাঁ কারো যদি সময় না থাকে যে হ্যাঁ আমি আপুর লাইভটা সময় হচ্ছে না শোনার
আমার লাইভের পর আমরা ছবি পোস্ট করে দেই, ওখানে ডিটেইলসও লিখে দেই। আপনারা যদি ইনবক্সে মডারেটরকে জিজ্ঞেস করেন সালোয়ার কি, বডি কত, হ্যান কত, আমার মডারেটররা বলতে পারবে না, হ্যাঁ, বিকজ ওরা ছেলে মানুষ, আর ছেলে মানুষের থেকেও বড় কথা ওরা শুধু অর্ডার নেয়। সো ওদের পক্ষে কখনোই সম্ভব না 100টা ড্রেসের খুঁটিনাটি মনে রাখা। ওরাও আপনাকে বলবে যে আপু আনিকা আপু পোস্টে লিখে দিয়েছে সব, ওইটা একটু পরে নেন, ওকে। সো এটা আমি আজকে লাইভেই বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কাপড়, এটা কোনো আপনার কটন কাপড় না, বিকজ আপুদের হচ্ছে কোয়ালিটি জেনে তারপরে পারচেজ করতে হবে। এটা একদম রায়ন সিল্কের মতো একটা ম্যাটেরিয়াল আছে, যেটা খুব হাই কোয়ালিটি কামিজের জন্য ইউজ করা হয়। রায়ন ম্যাটেরিয়ালটা আপুদের নাম শোনার কথা অনেক আপুদেরই। ওড়নাটা জামার কালার হলে বেশি সুন্দর লাগতো, নো 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 নো, যা এইটা এইরকমই সুন্দর, এটা আপনি এইরকমই সুন্দর, এটা ওড়নার জন্য আর ড্রেসের কালার কম্বিনেশনের জন্য জাস্ট পারফেক্ট। মানে এটা যদি আমি বডি কালার দিতাম আর এটা ওড়না হইতো এরকম ফুটে উঠতো না, ঠিক আছে। এই যে দেখেন আরেকজন টাকা নিয়ে ড্রেস দেয় নাই, ভাই আপনি কোথায় অর্ডার করছেন? ফ্রড জায়গায় অর্ডার করে আমার এখানে তো এইসব ভুলেও করবেন না, হ্যাঁ, ফ্রড জায়গায় অর্ডার করে আমি এত বছর থেকে পেজ চালাই, আমার তো খায়দায় কাজ কাম নাই যে টাকা নিয়ে ড্রেস দিব না। অর্ডার দিবেন ফ্রড জায়গায়, তারপর এসে আমার এখানে কমেন্ট করবেন। একটা মিনিট, হ্যাঁ, এই দেখেন জীবনে আমার পেজে অর্ডারও দেয় নাই, দেখেন তার কোনো হিস্ট্রি নাই। তো আপনাকে তো আমি সোজা একটা ব্লক মারবো, বিকজ আপনারা হচ্ছেন সরি টু সে আবর্জনা, বিকজ এরকম লাইভে এসে কমেন্ট করেন। ভাই ফেক জায়গায় অর্ডার করেন আর পরে আমার অরিজিনাল লাইভে এসে প্যাক প্যাক করেন, কেন কেন? ওকে, সো সালোয়ারের ম্যাটেরিয়াল গেল, এটা কিন্তু কোনো কটন না, পুরো র‍্যাম সিল্কের মতো যে ম্যাটেরিয়ালটা সেটা, ঠিক আছে। সো সালোয়ার মেজেন্টা কালার পুরো মানে তুলার মতো নরম, হ্যাঁ, একটু সিল্ক ক্যাটাগরি সালোয়ার ডান। ও এটার আর কোনো কাল, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আজান পড়ছে আমার আজকে লেট হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, আজান যেহেতু পড়ছে আমি লেন্থ আর বডিটা দেখে নিই, যত কম কথা বলা যায় আজানের সময়। ওয়েট, হ্যালো, হাই আপু, প্রাইস বলো, ডিটেইলস না বলে তো প্রাইস বলবো না বোন, দাঁড়ান আমি বডি আর লেন্থটা মেপে নিই। আজান দেখাচ্ছি কোন আপু রৌদ্রজ্বল আপু কি খবর? একটু আজানটা শেষ হয়ে নেক, একটা সেকেন্ড, এতক্ষণ আমি দেখাই, দেখেন আজানটা একটু শেষ হয়ে নাকি, একটা সেকেন্ড, হ্যাঁ, থ্যাংক ইউ অমৃতা আপি, নাইস ড্রেস আপু, এই তো মোটামুটি, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হ্যাঁ, লেন্থ আপু বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি, নাইস ড্রেস সাতিয়া আপু। আচ্ছা আচ্ছা, তোমাকে খুব পছন্দ, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আফসানা আপু, নীলিমা আছে, সরি আজান শেষে, আজানের সময় মানে যতটুকু কম কথা বলা যায়। নীলিমা আপু যদি ড্রেস ব্যাক যায় আবার ইনবক্স করেন, হ্যাঁ। আচ্ছা, সো
দেখেন ড্রেসটা হচ্ছে বেসিক ড্রেসটা হচ্ছে মানে একদম ওই যে হাই কোয়ালিটি দেখেন এটা দেখে কি মোটেও মনে কোনো কটন মনে হয় কটন ড্রেস কিন্তু লাগে না এটা হচ্ছে আপনাদের ওই যে স্ল্যাব কটন যেগুলো থাকে না যে একেবারে আপনাদের অনেক পছন্দ কটনের মধ্যে পার্টি ওয়্যার মানে পরে তো হচ্ছে 100% আরাম প্লাস অনেক শাইনি থাকে হ্যাঁ যেটা কিনা মানে নর্মাল কটন কিন্তু এই শাইনটা দেয় না সো এটা কিন্তু আপনাদের সবার পছন্দের ম্যাটেরিয়ালে ফুল ড্রেসে হচ্ছে কি আপনার স্টোন ওয়ার্ক করা আর ড্রেসটা আচ্ছা ড্রেসের বডি আছে 56 লম্বা আছে 49 হ্যাঁ বডি আছে 56 লম্বা আছে 49 এবার আপার পোর্শন থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনাদের জন্য খুব সুন্দর এই দেখেন দোনো সাইডে জিগজ্যাগ জিগজ্যাগ করে একটা দুটা তিনটা তিনটা হচ্ছে গিয়ে এগুলো ক্রিস্টাল বসানো আছে ওকে আপু প্রাইস আপু আমি তো ডিটেইলস না বলে প্রাইস কিভাবে বলবো আপু শেষে আপনি আপনি একটা আন্তাজ করে আপনি অর্ডার দিবেন এটা তো হয় না ডিয়ার একটু আমি দেখিয়ে নেই আজান পড়ছিল এই জন্য আমি একটু স্টপ ছিলাম ওকে সো এই জিনিসটা দেখেন এখানে কিন্তু কোনো নর্মাল বাটন দেওয়া হয়নি হ্যাঁ ডিটেইলস জেনে নেন কারণ ডিটেইলসের সাথে শেষে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন যে এই কোয়ালিটির ম্যাটেরিয়াল কিভাবে আপু এই দামে দিল আর ওই যে যারা ভরসা করেন অর্ডার দিয়ে ফেলেন কজ একদম হাতের নাগালে থাকবে ঠিক আছে সো এখানে দেখেন তিনটা এরকম সুন্দর অ্যান্টিক ধরনের ক্রিস্টালের বাটন সেট করা আছে যেটা কিনা আমি খুলে আসলে ফেলে দিয়েছি বিকজ আমি কি করেছি দেখেন ড্রেসের নিচে হচ্ছে গিয়ে ফুল বডিতে কি করা দেখেন ফুল বডিতে মাল্টি কালারের স্টোন সেটিং করা হ্যাঁ পুরা বডিতে মাল্টি কালারের স্টোন এই পুরা বডিতে মাল্টি কালারের স্টোন সেটিং করা আছে এই যে সি পুরাটাতে মাল্টি কালারের স্টোন সেটিং করা এবং ফয়েল ওয়ার্ক তো করাই আছে এর সাথে ড্রেসটার নিচে হচ্ছে গিয়ে এই দেখেন ড্রেসের লোয়ার পোর্শনে হচ্ছে গিয়ে এত নিখুঁত করে কাজ করা আর আমি খুব সরি আমার ফোনে সবসময় স্টোনগুলা বোঝা যায় না আপু আমি তোমারটা নিব আপু এটা অনেক সুন্দর মানে বললাম তো মানে যাদের পূজা আছে তাদের জন্য একটা পারফেক্ট কারণ আজকাল না ওই পুরা লালে লাল বা একদম ওই ধরন কারোই মানে পরে না বেশি হ্যাঁ মানে এইটা পরলে যে কি সুন্দর লাগবে আর একটু যদি হাত ভর্তি চুড়ি পরেন জাস্ট ড্রেসটা দেখেন এটা যদি থ্রি কোয়ার্টার বানিয়ে এখানে হাত ভর্তি চুড়ি পরেন তাহলে আর কিছুই লাগবে না ঠিক আছে একদম মানে সোনায় সোহাগা ওকে এবার দেখেন আমি আমার ড্রেসটাতে কি করেছি আমি আমার ড্রেসটার এত আমার মানে মন চায় নাই এটাকে ফেলতে বাট হ্যাঁ আমি আসলে আমি ডিফারেন্ট ভাবে বানাইছি শুধুমাত্র আপনাদের জন্য যেন আপনাদের যেভাবে ইচ্ছা বানাতে পারেন নাও আমি ড্রেসটার এখানে এই যে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে নিচে হ্যাঁ যেটা আপনার স্লিভসেও থাকবে এই ড্রেসটাকে আমি এই যে দেখেন আমার এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্যামেরাতে দেখা যাচ্ছে না হ্যাঁ আমার এখানে কিন্তু এই যে জিগজ্যাগ ডিজাইনটা পড়েছে ওকে এই দেখেন জিগজ্যাগ ডিজাইনটা পড়েছে আবার এখানে যে এক্সট্রা কাপড়টা থাকে না এই কাপড় দিয়ে আমার টেইলারকে বলেছি এই সাইড করবে বিকজ আপনারা যদি কেউ এইভাবে বানান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শুনে নেন টেইলাররা এটা মিস্টেক করে আমি এমনি এমনি বুঝাচ্ছি না আপনি আপনার টেইলারকে যদি বলেন না যে এই কাজটা উপরে দাও সে কি করবে জানেন সে এইভাবে ধরে এতটুকুন কাজ আপনার ফেলে দিবে এটাই করে আমার টেইলারও এটাই করছিল ফার্স্টে সেকেন্ড টাইম শেষে আমি বলছি যে না ভাই পুরো কাজটা এখানে হবে এখান থেকে কাপড় নিয়ে আপনি জয়েন্ট করে এখানে দিবেন এটা হচ্ছে অল্টারনেটিভ আপনাদের যদি ইচ্ছা হয় এভাবে আর না হলে তো আদারওয়াইজ ড্রেসটার সেটা ওই আরে ওই কাজটা করবে নিচে আর এটা হচ্ছে আপুদের উপরে ওকে এই যে সুন্দর প্যানেল সহ এটার কালারটা হচ্ছে একদম কফি ধরনের কালার অসম্ভব সুন্দর হ্যাঁ এবার আসি ও ফুল ড্রেসে কিন্তু স্টোন করা ফুল ড্রেসে স্টোন আছে এবার আসি অসাধারণ জিনিস সেটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাতে মানে এটার এত সুন্দর রানী কালার আমি এটা নিয়ে যা বলবো কম হবে আর সেটার থেকে সব থেকে বড় কথা এত ফিনিশিং হওয়া দুপাট্টা আমার কাছে মনে হয় না আগে কখনো আসছে দুপাট্টাটা একটা জিনিস যখন যারা হাতে পাবেন দেখবেন পুরা দুপাট্টায় দেখেন কি করে দিয়েছে আপনাদের জন্য বলেন তো পুরা দুপাট্টাতে পাইপিং করে দেয়া হয়েছে আপনার স্কিন কালার দিয়ে এটা কিন্তু খুবই মানে ফিনিশিং করা সি এই জিনিসটা কিন্তু কোনো ওড়নাতে হ্যাঁ না না লাইভের মধ্যে তো রিপ্লাই না শেষ হইলে রিপ্লাই দিতে বসবে কোনো ওড়নাতে কিন্তু এইরকম ফিনিশিং বা আমি তো সেল করি আমার কোনো ওড়নাতে দেখেছেন যে এরকম করা বিকজ এগুলো করতে অনেক সময় লাগে প্লাস কস্টিংও বেড়ে যায় সো আপনারা যে ওড়নাটা পাবেন আপনাদের দেখেই মন ভরে যাবে যে ওয়াও এত নিট অ্যান্ড ক্লিন একটা দুপাট্টা হ্যাঁ এত নিট অ্যান্ড ক্লিন একটা দুপাট্টা
যারা যারা লাইভটা দেখছেন একটু মানে ফলো বাটনে প্রেস করে রাখেন। হ্যাঁ, এবার ওন্নাটায় কি করা আমরা দেখি। ফুল ওন্নাটা হচ্ছে 100% পিওর কটনের, 100% পিওর কটনের রানী কালার। ওকে, রানী কালার, এটা কিন্তু লাল না, লিসন ভেরি কেয়ারফুলি, দিস ইজ রানী কালার। রানী মানে মেজেন্টা, হ্যাঁ মেজেন্টা কালার। ওকে, ফুল রানী কালারের উপর পুরো চতুর্দিকে পাইপিং তো করাই আছে স্কিন কালার দিয়ে, এবং এই পোর্শনের ডিজাইনটা ভারী, ফুল বডি, ফুল মানে মানে মিডল পোর্শন, যেটা মিডল পোর্শনে এরকম বক্স 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 করে ডিজাইন গিয়েছে, আবার হচ্ছে গিয়ে আপুদের লাস্ট পোর্শনটা এরকম। হ্যাঁ, সো দুপাট্টা, আর দুপাট্টা নিয়ে আমি বলে দিয়েছি সব শেষ। সো ড্রেসের ড্রেস ডিটেলস দেখানো শেষ। হ্যাঁ, এবার আপুদেরকে প্রাইজের পালা, আমার সালোয়ারটা করে গেল ড্রেসের। ওয়াও, অসাধারণ, আদার কালার নাই আপু, এটা আমি একটা কালারেই নামাইছি, এটা একটা কালারেই হবে অ্যাভেলেবল, বিকজ মানে আমরা না মাঝে মাঝে বুঝি যে এটার উপরে যদি আর অন্য কোনো কালার দেখাই কেউ নিবেই না, মানে এটা এমন একটা কালার কম্বিনেশনে করা হয়েছে। হ্যাঁ, সো এটা হলো আমার হাতে থাকা। আচ্ছা, সবাই ওয়াও দিচ্ছে। ওকে আপু, ওড়নাটা কি আপু ওড়না যদি সফট না হয় বা ভালো না হয় এত টাকা খরচ করে পুরো ওড়নাতে পাইপিং করা হতো না, এটা মাথায় রেখেন। হ্যাঁ, ওড়না 100% পিওর কটন। আচ্ছা, আপনি বললেন তো সফট না কি না, এই দেখেন আমি ওড়নাটাকে একে একদম গলায় নিয়ে নিই। হ্যাঁ, ছোট করে, বাবার যেই কানের দুল লাগাইছি বিয়ে শাদীর মতো। হায় হায়, প্যাচ লেগে গেছে চুলের সাথে। একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, ওকে, এই দেখেন আমি ওড়নাটাকে কি করলাম, নিয়ে নিলাম গলায়। সি, ফুলে নাই কিন্তু, ওড়না কটন 100% ভালো ওড়না বলেই কিন্তু পুরো সাইড পাইপিং করে এত হাই কোয়ালিটি করে দেয়া। হ্যাঁ, সো এই যে ডান, দেখেছেন মানে কনফিউশন থাকে, এই জন্য সবভাবে নিয়ে দেখাতে হয়, কারণ এক আপুর কনফিউশন না থাকলেও আরেক আপুর কনফিউশন ক্লিয়ার করা আমার দায়িত্ব। ওকে, সো দ্যাটস ইট, এটা হচ্ছে আপুদের ড্রেস। এখন এক মিনিটে আমি ডিটেলস বলবো, আপনারা 30 সেকেন্ডে বুঝে নেবেন, ঠিক আছে। সো ড্রেসের বডি হচ্ছে স্ল্যাব কটন, যেটা একদম শাইনি কটন, নর্মাল কটন না, যেটা নর্মাল কটনে কখনো গ্লেজ দেয় না, মাথায় রাখবেন। স্ল্যাব কটন আপুদের অনেক পছন্দ এবং সবাই বলে এই ম্যাটেরিয়ালে ড্রেস আনতে। সো এই ড্রেসটা পুরোটা হচ্ছে স্ল্যাব কটনে, ফুল ড্রেসটাই হচ্ছে ফয়েল ওয়ার্ক করা, ফয়েল ওয়ার্কের সাথে পুরো ড্রেসটাতে আপুদের স্টোন বসানো, পুরো ড্রেসটাতে কি বসানো, স্টোন বসানো এ টু জেড। এখন কোনো আপুর যদি এমন থাকে আমার একটা স্টোন কি পড়ে যাবে, পড়ে যেতে পারে, যাদের স্টোন পড়ে গেলে সমস্যা নিয়েন না, মানুষ আমরাই তো বাঁচি না, তো যারা এমন চিন্তা করেন যে আমার ড্রেস থেকে একটা স্টোনও পড়বে না তারা কিন্তু নিবেন না। হ্যাঁ, স্টোনের ড্রেস সব সময় একটা স্টোন দুইটা স্টোন ফল আউট করবেই। হ্যাঁ, সো এটা কিন্তু আমি উল্টা করে বানিয়েছি, এটা আমার উপর পোর্শন আপুদের ড্রেসটা, এই যে এভাবে সুন্দর করে ক্রিস্টাল স্টোন দিয়ে দেয়া থাকবে ড্রেস, এই যে, ঠিক আছে, আমি এগুলো দেখিয়ে দিয়েছি। সো ড্রেসের বডি হচ্ছে গিয়ে 54-56, আর লম্বা হচ্ছে গিয়ে পুরো 49 পর্যন্ত আছে, আর ওড়না হচ্ছে একদম একদম পিওর 100% পিওর কটনের উপর, পুরাটাতে ফয়েল ওয়ার্ক করা এবং চারিদিক হচ্ছে যে পাইপিং করে দেয়া আছে ড্রেসের সাথে ম্যাচ করে। ওকে, মানে ড্রেসটা হাতে নিয়ে এমন কেউ নাই যে মানে খুশি হবেন না। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে ড্রেসটার টোটাল লুক। এবার এটার প্রাইস, হ্যাঁ, স্ল্যাব কটনের ড্রেস, পুরাটাতে স্টোন বসানো, ফার্স্ট অফ অল স্যালোয়ার কিন্তু কটনে না, এটা একটা র্যাউন সিল্কের মতো ম্যাটেরিয়াল, যেটা খুব দামি দামি ড্রেসের বডিতে ইউজ করা হয়, ওই ধরনের স্যালোয়ারের কাপড় দেওয়া হয়েছে। সো ড্রেসটার প্রাইস আসবে, স্টোন বসানো সব কিছু বসানো, ড্রেসটার প্রাইস আসবে আপুদের জন্য মাত্র 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 কত, 1320 টাকা, ঠিক আছে। মানে দেখেন সবসময় 50 টাকা হয় আর না হলে 1390 হয়, এটা 20 কেন, বিকজ এটার নিচেও আর আসা যাচ্ছে না, মানে উইচ ইজ দ্য লোয়েস্ট, চাইলে 1350ও রেখে দিতে পারতাম, বাট মানে 1320 গিয়েই থেকে যাচ্ছি। সো 1320, হ্যাঁ, এক্সট্রা 20-30 টাকা নেওয়ারও প্রয়োজন নেই। সো 1320 টাকা মাত্র, আর এত সুন্দর একটা লুক দিবে, মানে বলার বাহিরে এত সুন্দর একটা লুক দিবে, মানে যে পরবে না মানে একদম পূজার, যাদের পূজা আছে তারা নিয়েন, হ্যাঁ খুবই মজা পাবেন পরে, বিকজ ড্রেস পরার পর কেমন লাগতেছে সেটা কিন্তু মেইন, আমি সবসময় বলি। হ্যাঁ, ইনার লাগবে, নেভার, স্ল্যাব কটনে কখনো ইনার লাগে না। ওই যে আমি কিন্তু মানে আমি কিন্তু ভিতরে ডার্ক কালারের মানে ই পরা, হ্যাঁ মানে মানে আমার ভিতরে কিছু পরা নাই, বাট এখানে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন সি, মানে কোনো স্ল্যাব কটন যারা নিয়েছেন তারা জানেন, হ্যাঁ স্ল্যাব কটন ইজ লাইক মানে পারফেক্ট একটা জিনিস আমাদের মতো কান্ট্রির জন্য, বিকজ এটাকে দেখে মনে হয় যে কোনো শাইনি কিনো কিছু
আমি কোনো খুব হাইফাই শাইনি কোনো ম্যাটেরিয়াল পরে আছি, মানুষ দেখে তাই ভাববে, বাট আপনি একদম 100% মানে কমফর্টেবল মানে থাকবেন, মানে কমফর্ট জোন 100%, বিকজ আপনি জানেন আপনি একটা কটন মানে হাই রেঞ্জের জিনিস ওয়্যার করছেন, মানুষ ভাববে যে কোনো মানে ভালো ক্যাটাগরির সিল্ক পরে আছেন, বিকজ এটা শাইনি তো দেখে ওরকমই লাগে। আর আমারটা তো গলা দেখেছেন, আমি টেইলারকে কিন্তু এগুলো জিগজ্যাগ এগুলো মানে ফেলতে দেইনি। হ্যাঁ, সো যারা যারা লাইভ দেখছেন অবশ্যই একটা ফলো বাটনে প্রেস করে রাখবেন, বিকজ রোজ রোজ আপুদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস আনতে কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ, আর আপনাদের টেস্ট অনেক হাই লেভেলে, আমার পেজের আপুদের টেস্ট মানে এইখানে, আমি কোনো যেন তেন ড্রেস দেখাইলে হয় না, ঠিক আছে, প্রতিদিন সুন্দর সুন্দর জিনিস দিতে হয় আপনাদেরকে। সো অবশ্যই পেজে একটা ফলো বাটনে প্রেস করে রেখেন। ইনার লাগবে না, এটা কি আনস্টিচ? হ্যাঁ আনস্টিচ। আচ্ছা এখন বলেন, আমি আগে একটু কমেন্ট করে নিই, স্যার বসকে স্টোনের ড্রেস কবে দেখাবা প্লিজ? আপু আমি তো 1 তারিখ থেকে 6 তারিখ একটু থাকবো, না তারপরে দেখাবো। অনেক সুন্দর সুন্দর স্যার বসকে স্টোনের 4টা ডিজাইন নামাইছি, 4টা, প্রতি সপ্তাহে একটা একটা করে দেখাবো। হ্যাঁ, বাট আমি এখন দেখাচ্ছি না, বিকজ আমি থাকবো না, তো এই জন্য আমি আবার 8 তারিখ থেকে রেগুলার হব, তখন দেখিয়ে দিব, ঠিক আছে। আমি নিব, আপু নেন, আপু কিছু বলেন, আপু কি বলবো বলেন, রোজ রোজ আমাদের মাথা নষ্ট করে দাও। আচ্ছা, আর যারা যারা আমার থেকে পারচেজ করেন, আমি কিন্তু সবসময় বলি আমাকে এখানে কমেন্ট করে জানাবেন, আমি নিউ কাস্টমার, কিভাবে নিব? আপু অনেক ইজি, জাস্ট স্ক্রিনশটটা নেবেন আমার। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজে দিয়ে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজে দিয়ে দিবেন। মানে জাস্ট লুক অ্যাট দ্য কালার কম্বো, আই এম ইন ম্যাডলি লাভ, আমি মানে আমি এই কামিজ, ও মাই গড, কিন্তু এখন চান্স পাইলে আমি এটা পরে বের হবো, মানে আমার তো বুঝছেন কামিজের ব্যবসা করি, এত কামিজ, সো আমি যদি কোনোটা পরে বের হই তার মানে আসলে এটা সুন্দর, মানে এটার মানে জোস একটা জিনিস, আমার কাছে অনেক সুন্দর। সবার টেস্ট এক না, যার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন। না আপু ঢাকার বাহিরে শুধু এসে পরিবহনের মাধ্যমে নিতে হবে আপনি? আপু আমি নিব, আপু শারারা ড্রেস নাই, থাকলে নিতাম, আহারে না রে আপনি, আমার শারারা নাই। আপু আমি 4টা ড্রেস নিয়েছি, তানজিলা, আচ্ছা ড্রেসটা অনেক, আপু আমি একদম গর্জিয়াস জামা এনো পূজার জন্য, আচ্ছা সিটিজি অফ কেন? কারণ আমি অফ করে দিব, এই জন্য অফই রাখছি। আর আপু আমার তো শপে পাকিস্তানি আইটেম মেইন, হ্যাঁ তো আমার পাকিস্তানি শিপমেন্ট তখন আসেনি বলে আমি আর শোরুম ওপেন করিনি। তোমার ড্রেসগুলো আসলেই সুন্দর কাকুলি আপু, কাশফি আপু থ্যাংকস, ওয়েলকাম, আপনার ড্রেসগুলো ভালো হয়, জারা সুলতানা থ্যাংক ইউ। ঢাকার মধ্যে 100 টাকা চার্জ, ঢাকার মধ্যে 100, ঢাকার বাইরে 150, ঠিক আছে। আপনার ড্রেসটার প্রাইস 1320 টাকা মাত্র, 50 বের হয়ে যাচ্ছিল। আপু আজকে পার্টি ড্রেস দেখানোর কথা ছিল না, আর বললেন না আপু, ড্রেসটা আমার টেইলারটা মানে একটু নষ্ট করছে, তো এইটা আমার কালকের ড্রেস ছিল, কপাল দেখে ফেলছেন আজকে, আমার কালকের ড্রেস আপুরা আজকে দেখে ফেলছে, আমার কালকের ড্রেস আপুরা হচ্ছে আজকে দেখে ফেলছে। উফ, ড্রেসটা এত সুন্দর, মানে কি বলবো। আর যারা যারা লাইভ দেখছেন, লাইভে ই করে রেখেন, হ্যাঁ একটা লাইক দিয়ে রেখেন, এবং আমি সবসময় বলি লজ্জাবতী থাকলেও একটা ফুল স্টপ হলেও কমেন্ট করে রাখবেন, তাহলে আপনারা নোটিফাই হবেন পেজ নিয়ে, আদারওয়াইজ কিন্তু পেজ হারায় যায়। হ্যাঁ, 2 দিন পর পরই পেজের সব কিছু গায়েব হয়ে যায়, সো আপনারা একটা কি করবেন বলেন তো, একটা লজ্জাবতী আপুরা জাস্ট একটা ফুল স্টপ দিয়ে কমেন্ট করে দিয়েন, আর লাইক দিয়েন একটা। আর যারা আমার পটর পটর আপুরা আছেন, তারা তো পটর পটর করবেন। উত্তরা শোরুমে কি অ্যাভেলেবেল আছে? উত্তরা শোরুমে পাঠিয়ে দিব, আমার ড্রেস আমার স্টকে, আমি জান আপনি ভুলে গেছি, আমি কালকে উত্তরার আউটলেটে পাঠিয়ে দিব, ঠিক আছে, উত্তরা থেকে দেখে নিতে পারবেন, বাট অনলাইনে অর্ডার দিয়ে রাতে বলতে পারবেন না যে আমি উত্তরা থেকে নিব। হ্যাঁ, ব্যান করে দিবে, কিন্তু যে কোনো এক জায়গায় স্থির হয়ে অর্ডার দিবেন, যদি মনে করেন শোরুম থেকে নেবেন, আমি শোরুমে পাঠিয়ে দিচ্ছি ড্রেসটা কালকে, আর আর যদি মনে করেন অনলাইন থেকে নেবেন তাহলে অনলাইন, ওকে। সুন্দর অন্য কি কাপড়, কটন ওয়ার্ক, অনেক সুন্দর আপু, সুমি ইসলাম থ্যাংক ইউ, কে দিচ্ছে রে হার্ট, আমি নিতে চাই আপু, এটা অবশ্যই নেন, আমি একটা অর্ডার করেছি, কনফার্মও হয়ে গেছে, কখন এটা কি? আপনি কি সিটিজিতে যাবা? নো ডিয়ার, আমি মানে একটু থাকবো না আর কি। আপু এই কম্বিনেশনের শাড়ি নিয়ে আসো, আপু শাড়ি তো আমি বানাই না, শাড়ি তো সব ইন্ডিয়ান, আমি যদি শাড়ি ডিজাইন করতাম তাইলে তো হয়েছিল এই কাজ, এত ডিজাইন কখন করব, আপনাদের কামিজের ডিজাইন দিয়েই কুল পাই না, আর শাড়ি ডিজাইন থাক ওটা বাদই থাক, ওইটা আপনাদের ইন্ডিয়ানগুলাই পরেন, আর করতে হবে না আমার ডিজাইন। আপু তাড়াতাড়ি পাঠিও, আচ্ছা রানী আপু পাঠিয়ে দিব,
জান্নাতুল আপু প্রাইস খুব সুন্দর 1320 টাকা, 1320 টাকা মাত্র, মানে ফুল ড্রেসে কিন্তু স্টোন বসানো, এটা আপনারা ক্যামেরাতে কিন্তু দেখতে পাবেন না, হাতে পেলে দেখবেন, ড্রেসটা হাতে পেলে দেখতে পারবেন যে ড্রেসে তো স্টোন সেটিং আছে, এটা আমার ক্যামেরাতে ভিজিবল না, হ্যাঁ আমার ক্যামেরাতে ফুটে ওঠে না জিনিসগুলা, সো আপনি যখন হাতে পাবেন ইউ উইল সি যে ফুল ড্রেসে স্টোন বসানো, ওকে। আচ্ছা শাড়ির পেজে মেসেজ দিয়েছি, একটু দেখো শাড়ির পেজ অফ আপু, ওখান পুরো অফ, 8 তারিখে ওপেন হলে দেখা হবে। প্রাইস 1000, থ্যাংক ইউ শিউলি আপু, 1320। উত্তরা শোরুমটা কোথায়? পেজে গেলেই অ্যাড্রেস পাবেন তুমি। খুব থ্যাংক ইউ সোনালি আপু, অনেক সুন্দর ড্রেস। আফরোজা আপু থ্যাংক ইউ, আপু আমার কমেন্ট পড়তে পারছো না? পড়ছো না কেন, পড়লাম তো, তোমাকে খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। 1320 টাকা, আমার আজকের এই দামটা মুখেই আসতেছে না, 1320, আমার পেজে মনে হয় 1320 টাকা দামের কোনো কিছু জীবনে ছিল না, 1320 আসলেই ছিল না, মানে এটা 1350 তো থাকে আর 1390 এই ক্যাটাগরিজে থাকে। আর না আপু এটা আমরা একটা কালারেই করেছি, তোমার ড্রেস গুলো থ্যাংক ইউ আপি। ধানমন্ডিতে পাবো? ধানমন্ডিতে তো শোরুম নাই, অফ তো, কই থেকে পাবেন? আর কোনো কালার নাই না আপু? দাম কেমন? 1320, 1320, 1320। আপু আমি মেয়ে, আপনি আবায়া কখন দেখাবেন? আমি আসার পর 8 তারিখ থেকে আবায়া পাবেন, সব পাবেন, জাস্ট আমি এসে নেই তারপর, হ্যাঁ আর না হলে এখন দেখাতাম আমি, মানে জাস্ট আপনাদের জন্য ওয়েডনেসডে পর্যন্ত গণহারে লাইভ করে দিয়ে থাকছি না, মানে 1 থেকে 6 তারিখ, আফটার দ্যাট আবার পাবেন, ওকে। সো আমাকে 6 দিন একটু মিস করেন, আবার ভুলে যায়েন না, হারায় যায়েন না আমার পেজ থেকে, ওকে। আচ্ছা একটাই কালার আপু, এটার একটাই কালার, আল্লাহ কি লেখছে আপুটা, তোমার লাইভ দেখার জন্য বেবিকে খাওয়াই না, ও মাকে অনেক ভালো লাগে, আই হাই কি বলেন, বাবু পিটি লাগাবে আমাকে যদি চিনতে পারে, থ্যাংক ইউ ডিয়ার ঐশী খান আপি। আচ্ছা ওয়া ওয়া, তুমি ডেইলি ডেইলি সুন্দর হয়ে যাচ্ছ আপু, ডেইলি 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 শুকায় যাইতেছি, ডেইলি ডেইলি, আজকে 9টায় উঠছি, 9টায় উঠে আপনাদের সামনের মাসের মানে আপকামিং মান্থ অক্টোবরের সব ডিজাইন ফাইনালাইজ করে কাজে দেয়া হলো, সো মানে আবার রাতে তো দেরিতে ঘুমাই খুব, আমার কিন্তু দেখানো শেষ, যাদের মানে কাজ আছে চলে যেতে পারেন, আমি এমনি কথা বলতেছি, ওকে, সো যাদের কাজ আছে চলে যেতে পারেন, কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না, আমি লাইভে থাকা অবস্থায় কেউ দিবেন, আজকে রিপ্লাই পেতে সময় লাগবে, পুরা সকালের রিপ্লাই এখনো দেওয়া হয়নি, সো এখন সবাই দিতে বসবে, হ্যাঁ আজকে ওই যে সব আমরা ডিজাইন একদম ফাইনালাইজ করছিলাম তো, সো একটা দিন আমরা পুরাই, যেমন আপনাদের সামনের মাসের ডিজাইন আজকে আমরা ফাইনালাইজ করে দিয়ে দিয়েছি, তো তখন আমার সব কিছু অফ থাকে, তখন আমার অফিসটা একটু অফ থাকে, বিকজ তখন মানে আমি কেউ আসে না, বিকজ আমার তখন ডিস্টার্ব হইলে মাইজাস খারাপ হয়, সো এখন সবাই রিপ্লাই পাবেন, ওকে। 3 দিন আগে বিকাশ করেছি, 3 দিন আগে সমস্যা নেই পাবেন, সময় লাগে যারা বিকাশ করে তাদের ড্রেস মানে সব সময় হাতে ধরে রাখবেন, 6 থেকে 7 দিন, বিকাশ পার্টিরা হাতে ধরেই রাখবেন, 6 থেকে 7 দিন লাগবে, ওকে। আচ্ছা গতকাল অরেঞ্জ ড্রেস 3টা দিয়েছি অ্যান্ড কনফার্ম সামিরা খান, উফ গতকালকে ড্রেসটা কিন্তু হেভি জোস, গতকালকের অরেঞ্জ কুর্তিটা একটা মারাত্মক, মানে গতকালকেরটাও মারাত্মক আজকেরটাও মারাত্মক, মিস করার মতো না আপু, তোমার ড্রেসগুলো অনেক জোস আফসানা আপু। আচ্ছা কিমার দেখাবেন না আপু নেক্সট মান্থে, আমি জাস্ট এই সপ্তাহটা আছে আপু, পুজোর নিউ কি কালেকশন আছে, আমি তো রোজই নতুন কালেকশন দেখাই, প্রত্যেক দিনই নতুন ড্রেস দেখাই, আর কি নতুন বলবো আপু, ড্রেস কি কটনের? দিস ইজ স্ল্যাব কটন এন্ড দুপাট্টা 100% পিওর কটন, সালোয়ারটা আবার রাউন্ড মেটেরিয়ালের মতো সিল্ক, রাউন্ড সিল্ক যেটা সেটা, ওকে। এই কানের দুটো আমি কখনো পরার চান্স পাই না, দো আজকে এতটা ম্যাচিং না তাও করছি, বিকজ কখনো পড়তেই পারলাম না আপু। কামিজ কামিজ কি কালার আপু, কি লেখছেন নুসরাত আপু, আপু একটু ঘুম দিও প্লিজ। আচ্ছা কি আমি, আচ্ছা আমি ঘুমিয়ে যাবো, আমি এমনিও আসলে আজকে লাইভ শেষ করে আমি ঘুম, তোমাকে বললাম তুমি এত সুন্দর কেন, ও আল্লাহ আরোহী আপু থ্যাংক ইউ ডিয়ার, আমার আপু প্লিজ সিটিজি ক্লোজ করো না আপু, চিটাগাং আমার এখন একদম যাওয়া হয় না আপু, সো একটা শোরুমে না, আর আমার তো শোরুমে পাকিস্তানি মাল থাকে আপু, সো এইগুলা ড্রেস যদি আমি দিয়ে শোরুম চালাতাম না তাহলে আমি হিসাব থাকতো যে হ্যাঁ ড্রেস 5টা দিছি, বাট পাকিস্তানি ড্রেস দিয়ে শোরুম চালানো ইজ লাইক অনেক টাফ, পাকিস্তানি মাল সেল করাই অনেক কষ্ট, প্রত্যেকটা ড্রেস এক পিস, সো আমার চিটাগাং এর শোরুমে হিসাবটা 100% রাখবে কি, আগে না হয় আমার যাওয়া হতো এতদিন, বাট এখন যেহেতু আমার যাওয়াই হয় না,
আমি কত মানে বছর এক বছর হয়ে যাবে মেবি আমার যাওয়া হয় না। সো এমপ্লয়ীদের হাতে আসলে পুরো দোকান এভাবে দিয়ে রাখা ইজ নট সেফ। হ্যাঁ, সো দেখা যাবে লাভ করতে গিয়ে লস হইতে থাকবে, টেরও পাবো না, বিকজ আমি তো শোরুমের সময় দেই না, আমি শোরুমের সময় দেই না, আমি দেখবো আমার লাভের জায়গায় ওটা লস করতে থাকবে, আমি বুঝবোও না। সো দ্যাটস ওয়াই ইটস ওয়াইজ আগে থেকেই বুঝে ওটা অফ করে দেওয়া, যেহেতু আমার আর ওখানে থাকা হয় না। আমি চট্টগ্রামে থাকি, বিকাশ নাম্বার তো জানি না আপু, আপনাকে এগুলো ইনবক্স করেন, ইনবক্সে দিবে। কখনো যদি আপনাকে কেউ ফোন দিয়ে বিকাশ নাম্বার দেয় বা আমাদের অন্য কোনো দেখবেন যে কোনো ফেসবুক প্রোফাইল থেকে যদি বিকাশ নাম্বার দেয় তারা ফ্রড। এই যে আমি যেখান থেকে লাইভে আছি আমার পেজের লাইক আল্লাহ এখন কত জানি 11 লক্ষ সামথিং, এইটা আমাদের অরিজিনাল পেজ, একটাই পেজ, শুধু আপনি চোখ বন্ধ করে এই পেজের ইনবক্সে ক্লিক করবেন। আর আমার প্রোফাইল পিকচার দিয়ে আমার ই দিয়ে আপনাদেরকে কেউ নক দিলে সাথে সাথে বুঝবেন সেটা ফেক প্রোফাইল, প্লিজ। হ্যাঁ, একটা পেজ কিন্তু কখনো কাস্টমারকে নক করতে পারে না, এটা মাথায় রাখবেন। আমি কখনো এমনি এমনি আপনাকে গিয়ে নক দিতে পারবো না যে আপু নেন বিকাশ নাম্বার এই হ্যান দেন। সো প্লিজ, হ্যাঁ, দিস ইজ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি পেজ, একটু সাবধানে অর্ডার দিয়েন, ওকে? আচ্ছা, তোমার প্রত্যেকটা ড্রেস সুন্দর, নাজমুন আপু প্রাইস, কানের দুলগুলো কত আপু জানি না, এটা এটা মনে হয় এটা কি আপনি ইন্ডিয়া থেকে আনছিলা জানি না রে আপনি, আপু অর্ডার করব কিভাবে আপু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, টাকা না, আউ এগুলো পরি না কেন জানেন, এত মানে পিছনের এটা মানে মোটা থাকে, বুঝি না এত মোটা কেন দেয়। আহ, লাইক নাও আই এম কমফোর্টেবল, ওকে শেষ। হ্যাঁ, এখন আমি খোদা হাফেজ, এখন আমি চলে যাই, সবাই ভালো থাকবেন। বাট কালকে ফ্রাইডে, কালকে আপুদের সাথে দেখা হবে, ওয়েডনেসডে পর্যন্ত ইনশাআল্লাহ রেগুলার দেখা হবে। সো বাট ডোন্ট মিস দিস ড্রেস, আমি আমি বারবার বলে দিচ্ছি, কারণ এটা এত সুন্দর, এটা অনেক স্মার্ট। একটা জিনিস জাস্ট খেয়াল করে দেখেন, ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, ড্রেসের বডি হচ্ছে কফি কালার, যেটা উইচ ইজ লাইক অনেক এলিগেন্ট, স্মার্ট, ক্লাসিটা, আবার ওড়না হচ্ছে খুব সুন্দর রানী কালার। সো একটা ড্রেসে আপনি স্মার্ট প্লাস সুন্দর দোনোটা দোনোটা জিনিসই পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু বেসিক্যালি থাকে না, দেখা যায় স্মার্ট ড্রেসের ওড়নাও ওই রকম একটু স্মার্ট কম্বিনেশনেই করা হয়। সো এইটা টু ইন ওয়ান, এটা টু ইন ওয়ান কালার, মানে জাস্ট ফুটে থাকবে সবভাবে, যেভাবেই ওড়না ক্যারি করেন না কেন, এভাবে নিলেও আপনাকে ভালো লাগবে সব ওয়েতে, এই ড্রেসটা পারফেক্ট। 1320 টাকা, ওকে? আর কালেকশন গুলো জোস, থ্যাংক ইউ। হ্যালো আপি, আপু আপু 1320, 1300, তুমি কি শাড়ির লাইভে? আমি শাড়ির লাইভে না আসা পর্যন্ত ফাঁকা ফাঁকা, আমারও ফাঁকা ফাঁকা লাগে আপি, 3টা বাজলেই মনে হয় হায় হায় কি যেন মানে মিসিং। টাকা নাই, সব নিতে মন চায়, পরে নিয়েন, সমস্যা নাই। আপু এই ইয়াররিংটা আছে, লুকিং নাইস না রে আপনি, আমি তো ইয়াররিং সেল করি না, বাট এটা আমার মনে নেই, আমি এটা মোস্ট প্রবাবলি আমার আপনি ইন্ডিয়া থেকে এমনি আনছিল, ও আরও বেশ কয়েকটা আনছে, তো তো এটা ওখানেরই হবে। এটা না শাড়ির সাথে অনেক সুন্দর লাগে, এটা শাড়ির সাথে মারাত্মক, এটা শাড়ির জন্য বেসিক্যালি, বিকজ সি এখানে পার্লের লেয়ার তো আবার কেউ ভাববেন না, কানের দুল বেসতেছি, সো মানে এটা শাড়ির সাথে পারফেক্ট। ব্যাক পার্ট দেখাও, দেখাই ফেলছি আমি, শেষ করে দিই। আচ্ছা আমি শেষ করে দিই, আপু যারা যারা বুঝতেছেন না তারা লাইফটা আরেকবার দেখে নেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ওকে, সবাই সুস্থ থাকবেন। আর এই তো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, আর সবাই কিন্তু অবশ্যই যাওয়ার আগে কি করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? লাইক দিতে কিপটামি করবেন না, ওকে, টাকা লাগে না কিন্তু, জাস্ট একটা লাইক দিয়ে চলে যান, কোনো সমস্যা নাই, তাহলে আপনারাই অলওয়েজ একটা পেজের নোটিফিকেশনে থাকবেন, ওকে? সো সবার একটা লাইক, ওকে, 900 জন আপুর একটা লাইক দিয়ে চলে যান, ওকে? খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপুদের সাথে কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ।